আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওই দিন ভিডিও দিছিলাম পানির, এই যে এই রাস্তার এই ড্রেনের অবস্থাও বেশি ভালো না, প্রচুর পানি ছিল, এই যে ড্রেন বইরে গেছিল, এই যে এখনো পানি ভরা। আজকে অবশ্য পানি একটু নামছে, ওই দিন বিকালেই পানি নামছিল, কিন্তু আজকে আবার যে অন্ধকার করছে আবার বৃষ্টি আইতেছে। আজকে জানি আবার কি হয়, কে জানে, প্রচুর অন্ধকার করছে। আর ওই পাশের রাস্তার পানিগুলো একটু কমছিল অবশ্য, এখন দেখা যাক কি হয়। বৃষ্টি না আইলেই হইলো, বৃষ্টি আসবে মনে হইতেছে, আকাশে প্রচুর মেঘ জমছে, অন্ধকার হয়ে গেছে, একবারে বলা যায় না। বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি। আমি যত তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি, একটু দেখা যাক, রাস্তায় বৃষ্টি হয়ে পড়লে আবার সমস্যা। রেইনকোট আছে অবশ্য, আবার ব্রেক করা পড়া না, হালকা ভালো অবস্থা দেখে বের হইছি, বের হইতে দেখি যে অন্ধকার হয়ে গেছে। এখানে একটা গাছ ভাঙছিল, এই যে দেখেন, গাছের বড় একটা অংশ ভাঙ্গে গেছিল। ভাই টমটমের মধ্যে হুডার লাগাইছে, এটা টোটালি নিষিদ্ধ। অটো রিক্সা ড্রাইভারও হুডার লাগাইছে, এই অবস্থা, ইমার্জেন্সি হর্ন বাজাইতেছে। কয়দিন পরে রিক্সাতেও দেখবো রিক্সার মধ্যে লাগাইছে, ভালোই, খারাপ না, দেশ ডিজিটাল হইতেছে। ডাইনে একবার বামে একবার কাটতেছে, এমনিতেই লেট হয়ে যাইতেছে বৃষ্টি। বাতাস শুরু হয়ে গেছে, সেই লেভেলের বাতাস দিতেছে। কালকে যে ফায়ার সার্ভিসের এদের ভিতরেও দেখলাম পানি, আজকেও মনে হয় আছে, গাড়ি বাইরে রেখে দিছে। এদের ওই ভিতরের জায়গাটা অনেক নিচু, আর ওই রাস্তাটা তো কাজ করাইছে, মেইন রোডটা অনেক উঁচা করছে, এই কারণে ভিতরের সাইডটা নিচু রয়েছে এখনো। কালকেও দেখে গেছি ওদের এই ফ্লোরে পানি, এই যে গাড়িগুলা বাইরে রেখে দিছে, পানি আছে মনে হয় এখনো। এই যে এখনো ভিতরে পানি দেখেন, ওই যে দেখেন অবস্থা খারাপ, এদের রুমেও হয়তো নিচে পানি টানি ঢুকছে। সিলেট তালতলা ফায়ার সার্ভিস,
কারণ এটা ওই যে এই ড্রেনটার পাশে তো, আর এটা সহজেই বইরা যায়, অল্প বৃষ্টি দিলেই এই যে ড্রেন হালকা বৃষ্টি দিলেই বইরা যায়। তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি, বৃষ্টি আইতেছে, আবার ব্রেক করে নাইলে আমার রেনকোট পরতে হইব, রেনকোটটা যেন পরা না লাগে এই জন্যই একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি। আরেকজন রং সাইড দিয়ে এসে ঢুকছে।